হয় রুষ্ট প্রকৃতির রুদ্র রূপে তছনছ করেছে গড় কাপ্তানি পথ আর আমি উপস্থিত আছো এই দুনি মহাবিদ্যালয় আর পূব মালিবাড়ি তারি পথত আর এই পথটি এসপ্তাহ পূর্বে ডিমিলা নদীর প্রবল হতে উটুয়াই নিছিলে এটি কালভার্ট আর আমি সেই দৃশ্য দর্শকসকলক দেখাবর কারণে চেষ্টা করছো। এই পথটি হয়েছে দুনি মহাবিদ্যালয় আর পূব মালিবাড়ীর একটা ব্যস্ত গড় কাপ্তানি পথ আমি দেখাইছো সেই দৃশ্য যে এটা অঞ্চলের লোক সেই ধরনের আবদ্ধ হয়ে আছে বা চিকিৎসা সেবাকে আদি করে যিকোনো অত্যাবশ্যক সেবার কারণে কোনো ধরনের যোগাযোগ নাই, অন্য যাতায়াতের পথ নাই। আর এই দেওবার দিনট যিধরণে ডিমিলা নদী বাহনী পানিয়ে কোবাল হতে খুহাই নিছিলে এই পথটি আর আজি এসপ্তাহ ধরে এই ধরনের এই পথটি যাতায়াত বিঘ্নিত হয়ে আছে। আমি কথা পাতিবর কারণে চেষ্টা করি কি ধরনের এই ডিমিলা নদীর বাহনী পানিয়ে উটুয়াই নিছিলে আর এই কথাখিনিকে আমি জানিবর কারণে চেষ্টা করি। আর পূর্বতে এইখিনিতে আমি উল্লেখ করি যে পূর্বতেও এই পথটি ভাঙি নিছিলে আর দরং জেলা প্রশাসনের তরফের এই পথটির মেরামতির ব্যবস্থা করেছিল কিন্তু তদ্রূপ একই ঘটনা সংঘটিত হল সেই দেওবার দিনটিতে। কি কব হয় আসলতে খুব আমার পরিতাপক বিষয়। আমার এই পথটি পূব মালিবাটারি আন্ধেরি ঘাটরপর দুনি মহাবিদ্যালয় সংযোগী পথ। এই পথত আমার কলেজীয় লড়া ছলী যথেষ্ট আহা যাওয়া করে আর আমার এই যাওয়া রবিবারেরপর এই বানপানী প্রবল বানপানী আহি আমার ডিমিলা নদীর বাহনী পানিয়ে যাওয়া বেলিও এই চারি মিটার স্ল্যাব কালভার এটা বনাইছিলে কিন্তু দুর্ভাগ্যবশত এইবার বানপানীটো আর বড়া বেশিক আগবাড়ি আহিল আহি গোটেই আমার পূব মালিবাটারি আর গভরা দলংঘাট সংযোগী দুনি মহাবিদ্যালয় সংযোগী পথটুত মানে একদম অচল অবস্থা হয়েছে। পূব মালিবাটারি যিখিনি মানুষ আছে আর পশ্চিম গভরার যিখিনি মানুষ আছে আনকি এটা আমার বেমারি এটা হলেও প্রেগনেন্সি এটা পেশেন্ট হলেও আমার ইফালেরপর সিফালেরপর সিফাল আনা নিয়ে বড় অসুবিধা হয়ে পড়েছে। লড়া ছোলাখানি স্কুললে যাবলৈ বড় অসুবিধাত পড়েছে। এটা সরকারে ইয়ার বিষয়ে কি ব্যবস্থা করে আমি মন্ত্রী মহোদয়কও অবশ্যই বিধায়ক মহোদয় এটা সাংঘাতিক ব্যস্ত পথ, কেবাখন গাঁও ইয়াতে জড়িত হয়ে আছে। এই পথটি অহা যাওয়া করে অত্যাবশ্যকীয় সামগ্রীকে আদি করে চিকিৎসা সেবাকে আদি করে বিভিন্ন সেবার কারণে এই পথটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্থানীয় বিধায়ক বা সাংসদে ইয়াতে পদার্পণ করেছে নাকি এই পথটি যেটুকে দুখন গাঁও বা অঞ্চলের রাইজর যাতায়াত বিঘ্নিত হয়েছে? না, তেখেতর আমি মোবাইল সুইচ অফ পাই থাকব অর্থাৎ মোবাইল রিসিভ নকরে তেখেতক আমি মাতি আছো আহিম আহিম কই আছে কিন্তু এতালেক আমার মাজলকে আহি পোৱা নাই। আমি কথা পাতিম পুনের দৃশ্য দেখাইছো, আমি সেই অঞ্চলটোৰ দৃশ্য দেখাইছো সেই অঞ্চলের লোকসকলে এই ধরনের আবদ্ধ হয়ে আছে। তেওঁলোকে খাদ্য সামগ্রী নিবর কারণে ব্যবস্থা সেই ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নাই, যাতায়াত ব্যবস্থা নোহার কারণে এই ধরনের আবদ্ধ হয়ে আছে। বিদ্যালয়লৈ যাওয়া লড়া ছোৱালী সকলেও বিদ্যালয় যাব পৰা ব্যবস্থা কোনো ধরনের নাই, চিকিৎসা হওয়ার কারণে কোনো ধরনের ব্যবস্থা নাই। গতি স্থানীয় বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশী এই বানপানীর কবলত পৰা অঞ্চলসমূহ পরিদর্শন করেছে যদিও এই অঞ্চললৈ কিন্তু এবারও অহা নাই বুলি তেওঁলোকে অভিযোগ উত্থাপন করেছে। আমি সেই দৃশ্য দেখাইছো প্রবল হতে কি ধরনের এই পাকার পুলসমূহ উটুয়াই লৈ গৈছিলে, বহু দূরত নিয়ে সেই পুলসমূহ অবস্থান করাইছিলে। আমি সেই দৃশ্য দর্শকসকলক দেখাবার কারণে চেষ্টা করছো। আমি এইখিনিতে পুনৰ কৈছোঁ যে যোৱা বৰ্ষত যি বানপানী হৈছিল এই বানপানীয়ে কিন্তু এই একে স্থানতে এই পুলসমূহ উটুৱাই লৈ গৈছিলে আৰু বহুদিনৰ বিৰতিৰ মূৰত ৰাইজে এই পুলটো পাবৰ কাৰণে সক্ষম হৈছিলে কিন্তু দুৰ্ভাগ্য যে এই বছৰতো এই একে স্থানতে সেই পুলসমূহ উটুৱাই লৈ যোৱাৰ ফলত এই দূৰ দূৰণিৰ যাত্ৰীসকলৰ লগতে বা এই স্থানীয় ৰাইজসকলৰ কিন্তু হাহাকাৰৰ সীমা সংখ্যা নোহোৱা হৈছে। মই এগৰাকী মহিলাৰ সৈতে কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম, তেওঁলোকৰ অনুভৱ জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম। আপুনি অলপমান আগুৱাই আহিব, কি ক'ব কেনেধৰণৰ সমস্যা হৈছে আপোনালোকৰ? কেনেধৰণৰ মানে এইটো একদম যাব নোৱাৰি মানুহে অহা যোৱা কৰিব। আমাৰ এখন এই কি বুলি কয় গোহাঘৰত এখন হেৰি আছিলে বিদ্যালয়, একো মানে হেৰি নাই অহা যোৱা কৰিব নোৱাৰাৰ কাৰণে। পুল থাকিলেও মানে একেবাৰে মানুহখিনি মানে ইমান মানে হেৰি হৈছে, ইফালে যাব নোৱাৰি সিফালে যাব নোৱাৰি, গোটেই চব পানী পানী এনেকুৱা। পূৰ্বতে আগতে অলপ কমকৈ হৈছে, এইবাৰ বেছি হৈছে আৰু।
এতিয়া স্থানীয় বিধায়ক তথা দৰং জিলা প্ৰশাসনক কি আহ্বান জনাব আপোনালোকে? আপোনাৰ মানে তেওঁ আহিব লাগিছিল আৰু হেৰি ৰাজবংশী আহিব লাগিছিল, আমাক যিমান কথা মানে কৈ গ'ল নহয় একো মানে হেৰিয়ে নকৰিলে তেওঁ। আৰু স্থানীয় বিধায়ক ডক্টৰ পৰমানন্দ ৰাজবংশীয়ে ইয়াতে পদাৰ্পণ নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে। আমি এইখিনিতে পুনৰ উল্লেখ কৰিছোঁ যে যাতায়াতৰ মুখ্য পথ হিচাপে চিহ্নিত এই দুনি মহাবিদ্যালয় আৰু পূব মালিবাৰীটিৰ এই পথটো ভগ্ন অৱস্থাত যি আছে, দুখন গাঁৱৰ যি যাতায়াত ব্যৱস্থা, এই যাতায়াত ব্যৱস্থা বিঘ্নিত হোৱাৰ কাৰণে স্থানীয় ৰাইজে অভিযোগ উত্থাপন কৰিছে যাতে সোনকালে এই পথটি নিৰ্মাণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰি যাতায়াত সুচল কৰিবৰ কাৰণে স্থানীয় লোকসকলে দাবী উত্থাপন কৰিছে।